খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। আইপিএল এর মৌসুমে বেটিং অ্যাপের রত্না বা এই বেটিং অ্যাপের প্রতারণা মামলাতে গ্রেফতার হলেন এক অভিনেতা। মহাদেব বেটিং অ্যাপ প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে সাহিল খানকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। অভিনয়ের পাশাপাশি তিনি উদ্যোগপতিও। জানা গিয়েছে ছত্তিশগড় থেকে সাহিল খানকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, গ্রেফতারের আশঙ্কা আগেই করেছিলেন ওই অভিনেতা, সেই কারণে তিনি অন্তর্বর্তী জামিনে আবেদন করেছিলেন। কিন্তু বম্বে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিতে সাহিল মুম্বাই ছেড়ে পালিয়ে যান। 40 ঘন্টা ধরে টানা অভিযান চালিয়ে ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হলো সাহিল খানকে। আজ তাকে মুম্বাইতে আনা হয়েছে। স্টাইল এসকিউজবির মতো সিনেমায় অভিনয় করেছেন সাহিল খান, তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। প্রসঙ্গত গত বছরই প্রকাশ হয়েছে মহাদেব বেটিং অ্যাপে দুর্নীতি, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সামনে আসে। স্যালিয়ন থেকে শুরু করে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, নেহা কক্কর সহ একাধিক অভিনেতার নাম জড়িয়ে গিয়েছিল এখানে। এমনকি ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে 100 কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চলতি সপ্তাহের শুরুতেই অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট।